লোহাগড় উপজেলার নয়নম আধুনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠান ও উন্নয়ন বিষয়ক মত সভা সম্পন্ন হয়েছে পঁচিশ জানুয়ারি সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই মত বিনিময় সভা শুরু হয় মাস্টার গোপাল বড়ুয়ার সঞ্চালনায় আলহাস মাওলানা কাজী নাচের উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও নারী নেত্রী মিসেস রিজিয়া রাজা চৌধুরী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নয়নম আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আয়ুব মিয়া গেস্ট অব অনার ছিলেন ডাক্তার আতাউল করিম আরবি অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে সুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জনু বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম ডিজু আদুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দিন বসির লোহাগাটা থানার অফিসার ইনচার্জ জাকের হুসেন মাহমুদ সহ বিভিন্ন রাজনীতিবিদ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আদুনগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা আদুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ আয়ুব মিয়ার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন শিয়াব উদ্দিন স্যানেল কর্ণফুলি লোহাগারা